আজ আমাদের আলোচনার বিষয় হলো সৌরজগৎ। প্রথম কোশ্চেন, সৌরজগতের নিকটতম নক্ষত্রের নাম কি? প্রক্সিমা সেন্টাউরি হলো সৌরজগতের নিকটতম নক্ষত্র। সৌরজগতের বাইরে উজ্জ্বলতম নক্ষত্র হলো সিরিয়াস, এর অপর নাম হলো ডগ স্টার। পৃথিবীর যমজ গ্রহ বলা হয়, শুক্রকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়। গ্রেট রেড স্পট দেখা যায় যে গ্রহের, বৃহস্পতির গ্রেট রেড স্পট দেখা যায়। যে যে গ্রহে বলয় দেখা যায় সেটি হলো বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন, বলয় দেখা যায়। পৃথিবীর একমাত্র উপগ্রহ হলো চাঁদ। মঙ্গলের উপগ্রহ হলো দুটি, ফোবোস এবং ডিমোস। যে গ্রহের আবর্তনকাল ও পরিক্রমণকাল প্রায় সমান সেটি হলো শুক্র গ্রহের আবর্তনকাল ও পরিক্রমণকাল প্রায় সমান। যে গ্রহের দিনের দৈর্ঘ্য পৃথিবীর সমান সেটি হলো মঙ্গল। মঙ্গল গ্রহের দিনের দৈর্ঘ্য পৃথিবীর সমান। যে যে গ্রহকে অন্তস্থ গ্রহ অর্থাৎ টেরেস্ট্রিয়াল প্ল্যানেট বলা হয় সেটি হলো বুধ, শুক্র, পৃথিবী এবং মঙ্গল। যে যে গ্রহকে বহিঃস্থ গ্রহ অর্থাৎ জোভিয়ান প্ল্যানেট বলা হয়, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুনকে। বহিঃস্থ যমজ গ্রহ বলা হয় ইউরেনাস এবং নেপচুনকে বলা হয় বহিঃস্থ যমজ গ্রহ। যে দুটি গ্রহের গ্রহাণুপুঞ্জ রয়েছে অর্থাৎ অ্যাস্টেরয়েড রয়েছে বা অবস্থিত এটি হলো মঙ্গল এবং বৃহস্পতি। সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ হলো গ্যানিমিড, এটি হলো বৃহস্পতির উপগ্রহ। বরফের আচ্ছাদন অর্থাৎ আইসক্যাপ আছে যে গ্রহে সেটি হলো পৃথিবী এবং মঙ্গলে রয়েছে আইসক্যাপ বা বরফের আচ্ছাদন। শনির সবচেয়ে বড় উপগ্রহ হলো টাইটান। যে গ্রহের বায়ুমণ্ডলের অধিকাংশই কার্বন ডাইঅক্সাইড সেটি হলো শুক্র। শুক্র গ্রহের বায়ুমণ্ডলের প্রায় 96.5% রয়েছে কার্বন ডাইঅক্সাইড। এরপর আমরা দেখে নেব গ্যালিলিও উপগ্রহ বলা হয় লো, ইউরোপা, গ্যানিমিড এবং ক্যালিস্টো। পৃথিবীর মতো বায়ুমণ্ডল যে গ্রহের উপগ্রহে রয়েছে সেটি হলো টাইটানের পৃথিবীর মতো উপগ্রহ। পৃথিবীর মতো বায়ুমণ্ডল রয়েছে এই টাইটান উপগ্রহের। সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ হলো বুধ। যে গ্রহের সর্বাধিক উপগ্রহ রয়েছে, বৃহস্পতি গ্রহের সর্বাধিক উপগ্রহে রয়েছে 67টি। সবচেয়ে দ্রুত যে গ্রহ সূর্যকে পরিক্রমণ করে সেটি হলো বুধ। দ্রুততম আবর্তনের সময় যে গ্রহের সেটি হলো বৃহস্পতি। একমাত্র গ্রহ যেটি পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে সেটি হলো শুক্র গ্রহ। একমাত্র গ্রহ যেটি পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে। যে গ্রহে গ্রেট ব্ল্যাক স্পট দেখা যায়, নেপচুন গ্রহে গ্রেট ব্ল্যাক স্পট দেখা যায়। সূর্য পরিক্রমণের ক্ষেত্রে যে গ্রহ ধীরতম, নেপচুন হলো সূর্য পরিক্রমণের দিক থেকে ধীরতম। আবর্তনের দিক থেকে যে গ্রহ ধীরতম সেটি হলো শুক্র। চাঁদের মতো গহ্বরময় পৃষ্ঠ রয়েছে কোন গ্রহের? বুধ। মঙ্গল গ্রহের উচ্চতম শৃঙ্গের নাম কি? অলিম্পাস মন্স, এটি মাউন্ট এভারেস্টের উচ্চতার 3 গুণ। এটি হলো মাউন্ট এভারেস্টের উচ্চতার 3 গুণ। মঙ্গল গ্রহের উচ্চতম শৃঙ্গ তাহলে হলো অলিম্পাস মন্স। সূর্যের থেকে বৃহদাকার এমন নক্ষত্র হলো নিউট্রন স্টার অথবা পালসার, এটি হলো সূর্যের থেকে বৃহদাকার নক্ষত্র। চাঁদ সংক্রান্ত গবেষণার নাম হলো সেলেনোলজি এবং সৌরজগৎ যে ছায়াপথের অন্তর্গত সেটি হলো আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে। এরপর আমরা সৌরজগতের গ্রহগুলি এবং তাদের উপগ্রহ সংখ্যা এবং তাদের কিছু বৈশিষ্ট্য রয়েছে সেগুলি আমরা দেখব। যেমন বুধ গ্রহ অর্থাৎ মার্কারি, এর উপগ্রহ সংখ্যা হলো 0। এটি সূর্যের নিকটতম গ্রহ, ক্ষুদ্রতম এবং সূর্য প্রদক্ষিণের ক্ষেত্রে দ্রুততম। এর দুই পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য সর্বাধিক, তাহলে বুধ গ্রহের উপগ্রহ সংখ্যা হলো 0। শুক্র অর্থাৎ ভেনাস, এর উপগ্রহ সংখ্যা হলো 0। শুক্র গ্রহ হলো
উষ্ণতম, উজ্জ্বলতম এবং পৃথিবীর নিকটতম। এটি পূর্ব থেকে পশ্চিমে অর্থাৎ দক্ষিণাবর্তী অর্থাৎ ক্লকওয়াইজ আবর্তন করে। রাত্রি ও দিনের তাপমাত্রার পার্থক্য প্রায় একই হয়। একে শুকতারা বা সন্ধ্যা তারা নামেও ডাকা হয়। তাহলে রাত্রি ও দিনের তাপমাত্রা প্রায় একই হয় এবং এটি হলো পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে। এরপর আমরা দেখে নেব পৃথিবী অর্থাৎ আর্থ। পৃথিবীর হলো একটি উপগ্রহ। পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। এর ঘনত্ব হচ্ছে সর্বাধিক 5.5 গ্রাম পার সেমিকিউ এবং এটি হলো পঞ্চম বৃহত্তম গ্রহ। এরপর আমরা দেখব মঙ্গল অর্থাৎ মার্স। মঙ্গলের উপগ্রহ হলো দুটি, যেটা আমরা আগেই পড়েছি, ফোবোস এবং ডিমোস। মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়। বৃহস্পতি অর্থাৎ জুপিটার। বৃহস্পতির উপগ্রহ হলো 67। বৃহস্পতিকে বৃহত্তম গ্রহ এবং বৃহস্পতিকে দ্বৈত গ্রহ বলা হয়। বৃহস্পতি হলো বৃহত্তম গ্রহ। এরপর আমরা দেখে নেব শনি অর্থাৎ স্যাটার্ন। শনির উপগ্রহ সংখ্যা হলো 62 এবং 7 বলয়যুক্ত। এর ঘনত্ব সর্বনিম্ন। পৃথিবীর ঘনত্ব ছিল সর্বোচ্চ 5.5 এবং শনির ঘনত্ব হলো সর্বনিম্ন 0.7 গ্রাম পার সেমিকিউ। ইউরেনাস। ইউরেনাসের রয়েছে 27 উপগ্রহ এবং সবুজ গ্রহ নামেও পরিচিত ইউরেনাস। এর 9 অস্পষ্ট বলয়যুক্ত। এরপর আমরা দেখব নেপচুন। নেপচুন হলো শীতলতম এবং সবচেয়ে দূরতম গ্রহ। এরপর আমরা প্লুটো সম্পর্কে জেনে নেব। 2006 সালে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন প্লুটোকে ব্রাহ্মণ গ্রহ হিসাবে চিহ্নিত করে, অর্থাৎ প্লুটো আর গ্রহ হিসাবে স্বীকৃত নয়। যে এছাড়াও যে মহাজাগতিক বস্তু বামন গ্রহ হিসেবে চিহ্নিত সেগুলি হলো এরিস। এর পূর্ব নাম হলো জেনা এবং সেরেস, মেকমেক এবং হাউমিয়া। এরকমই আরও ভিডিও পেতে থাকলে অনলাইন স্টাডি ইন বেঙ্গলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবে এবং ভিডিওটি বন্ধুবান্ধবদের কাছে একটু শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।